আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইড্রোলিটিক পাওয়ার প্ল্যান্টের একটা ম্যাথ প্রবলেম সলভ করতেছি। প্রবলেম এক্সাম্পল নাম্বার 2.7, আমরা ভিকে মেহতার বই ফলো করতেছি। এখানে এক্সাম্পল যে 2.7 দেওয়া আছে সেটা আমরা আসলে সলভ করব। এখানে আমাদের বলা আছে, ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট এ মিনিমাম রান অফ অফ অ্যাপ্রক্সিমেটলি 94 m³/s উইল বি অ্যাভেলেবল অ্যাট এ হাইড্রোলিটিক প্রজেক্ট উইথ এ হেড অফ 39 m। ঠিক আছে, আমাদের এখানে বলা হয়েছে, যেটা অনুমান করা হয়েছে বা ধরা হয়েছে, যে আমাদের যে মিনিমাম যে পানির ফ্লোটা থাকে সেই ফ্লোটা হচ্ছে আপনার 94 m³। 1 সেকেন্ডে সে 94 m³ আয়তন গুলা আসলে ফ্লো হয়, এবং এর হাইড্রোলিকটিক যে প্রজেক্ট ছিল তার হেড ছিল হচ্ছে 39 m। এখন আমাদের বলছে যে সে ফার্ম যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটা বের করতে বলছে, এবং ইয়ারলি গস আউটপুট বের করতে বলছে। ঠিক আছে, আমাদের যে বাৎসরিক যে আউটপুট হবে সেই আউটপুট বের করতে বলছে। অ্যাজিউম বলছে দা ইফিসিয়েন্সি অফ দা প্ল্যান টু বি 80%। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ম্যাটটা আসলে কিভাবে সলভ করব। আমরা হাইড্রোলিকটিক পাওয়ার প্ল্যান্টের যে বেসিক ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা আমরা আগের ভিডিওতে সলভ করছি, আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করতেছি না। আপনাদের যদি এর বেসিক যে ফর্মুলা থাকে সেই ফর্মুলা যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে বা প্রবলেম হচ্ছে মনে হইলে, আমার আগের একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা এর সলিউশন প্রসিডিউর, ডিরেক্টলি সলিউশন প্রসিডিউর আলোচনা করতেছি। ফার্স্টের দিকে দেখেন আমরা আসলে কি কি পাচ্ছি। ঠিক আছে, গিভেন দ্যাট দেখেন এখানে আমাদের মিটার কিউব দেওয়া আছে না, তা আমাদের আয়তন তো দেওয়া আছে, তাহলে ভি এর মান সে মনে রাখলাম 94 m³ ধরতে পারি। কত সেকেন্ডে দিছে? 1 সেকেন্ডে। তাহলে এখানে আমাদের টি এর মান দেওয়া আছে কত? টি এর মান দেওয়া আছে 1 সেকেন্ড। ঠিক আছে, তারপর বলছে যে আমাদের যে হেড আছে সেই হেড এর মান হলো 39 m। বললাম, বুঝলাম, কোনো সমস্যা নাই। তারপর আমাদের বলছে যে আমাদের হচ্ছে 39 m তো পাইলাম, তারপর আমরা কি জি এর মান জানি না? জি এর মান তো আমাদের মুখস্থ 9.81, এবং ঘনত্বর মান কি আপনাদের বলা লাগবে? পানির ঘনত্ব হলো 1000, এটা আমরা জানি। ঠিক আছে না, তাহলে হয়েছে। এবার আমরা আসি যে আমাদের ফার্ম ক্যাপাসিটিটা বের করব। ঠিক আছে, কিভাবে আমরা বের করতে পারি দেখেন। আমরা জানি প্রথমে হাইড্রোইলেকট্রিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার যদি আমরা করতে চাই তাহলে কি পাবো? হাইড্রোইলেকট্রিক পাওয়ার পি ইনপুট সমান সমান আমরা জানি এম জি এইচ বাই টি। ঠিক আছে, আমরা তো এম জানি না, ভরের পরিবর্তে আমরা কি লিখতে পারি? রো ভি জি এইচ বাই টি। পাওয়ার একক কি? পাওয়ার একক হলো ওয়াট। ঠিক আছে, তাহলে আমরা যেখানে পাবো সেখানে পাবো কিন্তু সেখানে পাবো ওয়াট পাবো। যদি আমরা কিলো ওয়াটে বের করতে চাই তাহলে একে 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে কিলো ওয়াট। তাহলে এখন দেখেন এখানে আসলে কি কি মান দেওয়া আছে সেই মানগুলো বের করে। এখানে আমরা মান যেগুলো পাইছি সেগুলো হচ্ছে রো এর মান হলো 1000, ভি এর মান হলো হচ্ছে 94, জি এর মান হলো 9.8, আর এইচ এর মান 9.81 দিছে, দেন সমস্যা নাই, আর এইচ এর মান হলো হচ্ছে 39 ডিভাইড বাই, এখানে টি এর মান কত পাইছি? টি এর মান পাইছে 1 সেকেন্ড, আর এখানে পাইছি 1000, ভাগ করে দিছি, ভাগ করলে কত পাবো? যেটা পাবো সেটা হবে আমাদের কিলো ওয়াটে। এবার আমি একটা ক্যালকুলেটার আপনি স্ক্রিন দেখাচ্ছি, দেন কিভাবে এটা সলভ করি আমরা। আমি তো বুঝি না যে আপনাদের হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে এত প্রবলেম হচ্ছে কেন। কত ইজি একটা ম্যাথ, 94 গুণন 9.8, 1 গুণন 39 ডিভাইড বাই 1000। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে আপনার 3,5,963.46 এত কিলো ওয়াট। এবার আপনার আছে হচ্ছে যে ফার্ম ক্যাপাসিটি, সেই ফার্ম ক্যাপাসিটি বের করতে পারবেন। FIRM ফার্ম ক্যাপাসিটি, ফার্ম ক্যাপাসিটি মানে কি? ইলেকট্রিক্যাল আউটপুট, ইলেকট্রিক্যাল আউটপুট সমান সমান জানি ইফিসিয়েন্সি ইনটু হাইড্রোলিক পাওয়ার পি ইনপুট, ইফিসিয়েন্সির মান ছিল 80, 0.8 গুণন আপনার অ্যান্সার 3,5,963.46। তাহলে আমাদের ক্যালকুলেটারে কি করতে হবে? ক্যালকুলেটারে কিছুই করতে হবে না, খালি 0.8 গুণ করে দেন, গুণন 0.8।
তো আপনি যেটা পাচ্ছেন সেটা হলো আপনার হচ্ছে ফার্ম ক্যাপাসিটি। তাহলে এখানে পাচ্ছেন 28770.768 এত কিলোওয়াট। এবার আমাদের পরবর্তী কাজ হলো, পরবর্তী কাজ কি, 2 নম্বরে বলছে ইয়ারলি গস আউটপুট। তাহলে আউটপুট বের করতে বলছে, তা আউটপুট বলতে কি, ইয়ারলি গস আউটপুট বলতে আমরা বুঝেছি মাসে বাৎসরিক কত হয়, এক বছর সমান সমান কত সেকেন্ড, এক বছর সমান সমান কত সেকেন্ড। তো দেখেন এখানে কত পাচ্ছি আমরা, আমরা এক বছর সমান সমান কত আওয়ার ছিল আমাদের, সেই আওয়ারটা বের করছিলাম হচ্ছে 8760 আওয়ার। তাহলে এই আওয়ার দিয়ে গুণ করে দেন, তাহলে এটা যেটা পাবেন আমার 2 নম্বর হলো ইয়ারলি গস আউটপুট, ইয়ারলি গস আউটপুট সমান সমান কত পাচ্ছেন 28770.768, কত হবে গুণুন 8760, তাহলে এত কিলোওয়াট আওয়ার। আশা করি আপনারা এই ম্যাটটা বুঝতে পারছেন। আমরা আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টের ম্যাথ প্রবলেম আলোচনা করব। আপনাদের যদি এই ম্যাটটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভালোভাবে ম্যাটটা দেখবেন, এবং আশা করি আপনারা বাসায় একবার প্র্যাকটিস করবেন যাতে এই ম্যাটটা ভালোভাবে করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।